তোমাদের সবাইকে স্বাগতম অল গেমিং চ্যানেলে। তো আজকে আমরা আবার এসে গেলাম, তো চলো ওয়ার অ্যাটাক করি। ওয়ারের জন্য আসলাম, তো ওয়ার অ্যাটাকই করবো। তো এখানে আমাদের প্লেয়ারদের আর কি একটু মিস্টেক হয়ে গেছে অ্যাটাকে। 1 মিনিট দেখায় এই যে পিপো প্রিন্স অ্যাটাক করতে হবে তাকে 7 নাম্বারকে। ওকে, তোমরা সবাই এরকম অ্যাটাক করবা। সিডাব্লিউর মাত্র চান্স মাত্র একটাই গাইস, তার জন্য তোমার সাথে যে আছে তুমি ওই বেসটাকে তোমরা অ্যাটাক করবো। ওকে, তুমি যেমন 6 নাম্বারটা অ্যাটাক করতে হবে তোমাদেরকে এরকম করে গাইস। তো এখানে বলে গেছে দেখো 7 নাম্বার সে, এটা কিন্তু টুস্টা সে নিতে পারতো, চেষ্টা করলে টুস্টা নিতে পারতো। ওকে, টুস্টা নাহলে 1 স্টার তো হতো। তো এখানে কি করেছে, এখানে অ্যাটাক করেছে ইজি বেসে, তাহলে এইটা অ্যাটাক করেছে। তো এটাও ওকে আর মি কই 13 নাম্বার, তো নিচের নাম্বার উপরে অ্যাটাক করছে আর উপরের নাম্বার নিচের অ্যাটাক করছে, দেখতে পাচ্ছ গাইস। তার টার্গেট হলো এই যেটা বেস্ট একদম খালি, ওয়াহ লাজবাব। আর আরেকটা কাইরোজার আইডি প্রথমবারে ভুল করেছে, আবার দ্বিতীয়বারে ভুল। তো দেখাই, ফোনটা লেক হয়ে গেছে। আরে কোথায় কোথায় যে যাচ্ছে, প্রথমবারে সৃষ্টি নিতে পারে না, আবার দ্বিতীয়বারও সেম কাহিনী। এখানে অ্যাটাক করেছে গাইস, এখানে অ্যাটাক করতো টু স্টার এখানে পাইতো, খুশি হইতাম। টাউন 11-এ 3 স্টার নেওয়া তো অসম্ভব, টাউন 10 ভার্সেস টাউন 10-এ অ্যাটাক করছে 0 স্টার, এটা কোনো কথা। তুমি এখানে অ্যাটাক করতা ইজি বেসে, 3 স্টার তো ইজি না গাইস। তো আমরা এখানে অ্যাটাক করবো না, বেস্টার খালি করবো না, এবং আমরা 1 নাম্বার চলে যাব নিশ্চিত। ওদের অ্যাটাক শেষ, 13টা অ্যাটাকে তারা 37টা স্টার। ওকে, আর আমরা প্রথমবারে তো আমাদের 40টা স্টার, তো আমরা ওদের 3টা গুণ আগে এগিয়ে আছি গাইস। ওকে, তো চলো অ্যাটাকে চলে যাই। আমার প্রত্যেকটা বেসে আমার লাইন বাই লাইন পুরো প্ল্যানিং ছিল, কিন্তু তারা সব ফুল প্ল্যান চপাট করে দিয়েছে। তো চলো টাউন 7টাকে যে 3 স্টার করি আমরা। হায়রে ফোন, তাদের ক্ল্যান কাস্টারে কিছু নাই, নো ক্ল্যান। তো কি করব, ইজিলি এটা আমরা প্যাকার বলার সাথে রাজার সাথে পুরো গ্যাস কভার করবো, পুরো গ্যাস 50% কভার করবো রাজার আর বলার সাথে। ওকে, ইজি সাইডগুলো শেষ, এবং ভিতরে যাবে আরামসে। বলারকে দেখা যায় কিছু ড্যামেজ হয়ে গেছে বলার, এখন আমরা এদিকে হিলিং স্পেল ছাড়বো। ওকে, আমাদের একটা বলার চলে গেছে এবং ভিতরে একটা রেঞ্জ। আমার কথা কি তোমাদের শোনা যাচ্ছে, বুঝতেছি না, সাউন্ডটা কমাই তত আগে। তো তোমাদের একটা উইজার্ড এবং ইনভিজিটিবলি স্পেল আমরা ছাড়বো এখন বলারের দিকে না, আমরা উইজার্ডের দিকে ছাড়বো। মিস্টেক, একটু পরে ছাড়তে হতো। আচ্ছা, টাওয়ার দেখে ফেলেছে রে বাবা, মারো। ওকে, সিস্টার কি করবো, হকগুলো ছেড়ে দেই, কয়জন হিলিং স্পেল দুইটা ছেড়ে দেই, হক এবং সিস্টার ইজি সিস্টার, তার বলা কোনো লাভ হয় না। ইজি বেসগুলো একটা করে মজা আছে গাইস, বলো তোমরাই। তুমি দেখবি এই যে 3 স্টার নিবা লো বেসগুলো রে, এদিকটা তোমার সিডাব্লিউএল স্টার জেট সে ডাউন হয়ে যাচ্ছে বারে বারে। আমি কিন্তু টাউন 8-11কে আমি একটু একটা স্টার নিতে পারবো অবশ্যই, সে 9 দিয়ে 3 স্টার নিতে পারবে, 2 স্টার নিতে পারবে, টাউনটাকে ডাউন করে সে বেবি ড্রাগন দিয়ে একটু পার্সেন্টেজ নিতে পারবে, অথবা 1টা স্টার 2 স্টার তো হতেই পারে। তো আমরা টাউন 8 দিকে আমরা 11-10 অ্যাটাক করবো, টাউন 8 দিয়ে আমরা। তো আমরা আরেকটা অ্যাকাউন্টে চলে যাই, আমাদের একটা অ্যাটাকে ছিল, তো আরও 2টা অ্যাটাক বাকি না। ওকে, আরে
ফোন ল্যাগ হচ্ছে রে ভাই। তো চলো গাইস আমরা আমাদের আরেকটা অ্যাকাউন্টে চলে যাই, ভিডিওটাকে স্টপ করি। তো আমরা আমাদের আরেকটা অ্যাকাউন্টে এসে পড়েছি, চলো অ্যাটাক করে যাই। এখানে আমার পুরো প্ল্যানিং ছিল এখানে ড্রাগন অ্যাটাক দেবো, কিন্তু এখানে অ্যাটাক করে ফেলেছে তারা। সমস্যা নেই, আমরা 15 নাম্বারকে অ্যাটাক করবো। চলো 15 নাম্বারটাকে অ্যাটাক করি, 15 নাম্বার। তাড়াতাড়ি, ফোন তো চলছে না, ইজি অ্যাটাক গাইস, কি বলবো আর। চলো ট্রাই করে দেখি একবার, 3টা। আমি ফুল সাউন্ড কমিয়ে দিয়েছি, কারণ আমাদের আমার আওয়াজ তোমাদেরকে শোনা যাবে না মনে হয়। হবে কি? হবে না, হবে না, হবে না। তোমরা কি করবো ড্রাগন অ্যাটাকে গাইস, তোমরা ভালো করে লক্ষ্য করো, একটা ড্রাগন এবং একটা আর আর্চার বলে গাইস, কি বলে লুন, এবং এখানেও সেম। ওকে, তো আমরা এখন দিকে রাজা এবং দো বেলুন, এবং রাজার এবিলিটি দিয়ে দেবো যেন তাড়াতাড়ি। ড্রাগন তো পাওয়ারফুল নিকলা, লুন তো এখন আরামসে ইয়ার ডিফেন্ডার্স খতম, বেশ ক্লিয়ার। তো সময় নষ্ট করে লাভ নাই, চলো তাড়াতাড়ি 3 স্টার হয়ে গেলা, সময় নষ্ট করে লাভ নাই, আমাদের টাইমও বেশি যাবে। তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট ফাস্ট, ওকে শেষ পর্যায়ে 3 স্টার হয়ে গেছে। তো আমি ভিডিওটা বেশি লম্বা করব না, নিচের আমাদের পুরো ব্যাচ ক্লিয়ার হয়ে গেছে গাইস। এখন এদিক এই সবগুলো ব্যাচটাকে আমার ক্লিয়ার করতে হবে, একটা দুটো স্টার দিয়ে দেখা যায় আমাদের কত স্টার উঠে। তো এটা আমি নেক্সট পার্টে আনবো, এটা আমাদের থাকলো গাইস CWL 2 ডে এবং পার্ট 1, এটা আমি পার্ট 2 আনবো। তো এগুলো আমাদের প্ল্যানিং করে এটা করতে হবে 2 স্টার 1 স্টারের জন্য। তো আমরা এখন 2 নাম্বার এখনও আছি। তো ভিডিওটা এত পর্যন্ত শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে। সব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।